ঘটনা হচ্ছে আমার বাড়িওয়ালা একদম না করে দিছে, বাসার মধ্যে কোনো ক্যামেরা ট্যামেরা কোনো কিছু অ্যালাউ হবে না, না 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 না, আর কোনো সাংবাদিক খুব বিরক্ত হচ্ছে জানেন। আবার আমি তো এটা ইন্ডিভিজুয়াল বাড়ি না বুঝছেন না, আমার একার না, কতগুলো ফ্ল্যাটের মানুষজন থাকে না, তারা খুবই বিরক্ত। সবাই মিলে আমাকে খুব রিকোয়েস্ট করছে আজকে যে আমি আসছি, আবার তাদের জীবন যথেষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে তো কখনো হয় নাই, মাসের পর মাস বছর পর বছর এখানে থাকি আমি, বনানীর শুরুর থেকে থাকি। আজকে 7 বছর ধরে এক একটা বনানীর মধ্যে, বাসার মধ্যে এক একটা লাইফ লিড করতেছি, ঠিক আছে। কেউ কখনো কোনো বাড়িওয়ালা আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারে নাই, সবসময় এই ফ্ল্যাটের মধ্যে সব খবর খবর নিয়ে দেখেন। একটা মানুষ যদি আমার খারাপ কথা বলে, যে একটা মানুষ যদি কোনো কোনো রকম করে আঙুল তুলে কথা বলতে পারে, কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, ঠিক আছে। এত ভালোবাসি এত সবাইকে, এরকম আমি এরকম ভাবেই চলছি যে মানে আমি কোন ধরনের উগ্র ভাবে চলাফেরাও করি না, কেউ আমাকে বলতেও পারবে না যে আমার বাসায় রাত বিরাতে মানুষজন আসছে, উইয়ার চলাফেরাচ্ছে। মানে এইগুলো হচ্ছে মিডিয়াতে কোন বুঝতে চাইবে না, এই পাশ এই পাশ হচ্ছে, ওই পাশ হচ্ছে, ওই পাশ হচ্ছে, এই পাশ হচ্ছে, দুনিয়ার কথাবার্তা হচ্ছে। তো সবকিছু দেখে জানেন, আজকে আমাকে অনেক রিকোয়েস্ট করে বলছে, হ্যাঁ সবাই মিলে, একটা মুরব্বী আঙ্কেল আজকে দোতলায় থাকে, অনেক রিকোয়েস্ট করে বলছে যে বাবু মানে তুমি আসছো, এখন জানি যেটা আরো হুলস্থুল হবে, তুমি তোমার মতো করে একটু রেস্ট নাও, আর যদি প্রেস কনফারেন্স কিছু একটা করতে হয়, তুমি প্লিজ তুমি একটু প্লেস অন্য প্লেসে গিয়ে করো, কারণ এই বাসার পরিস্থিতি অনেক নষ্ট হয়ে যাচ্ছে বুঝছেন। আর আমি তো এই বাসায় থাকবো না বলে আগেই ঠিক করছি, মানে হয় না, পুরো বাংলাদেশ আমার বাসার অ্যাড্রেস জানে, এখন আমি নিরাপদ না। আপনি চাবেন যে আপনার পুরো বাসার অ্যাড্রেস সবাই জানো, আপনার এত আত্মীয় স্বজন, চিন্তা করেন তো আপনি কয়টা আত্মীয় স্বজন আপনার বাসার অ্যাড্রেস জানে, সেটাই তো। আসলে সব আত্মীয় স্বজনদেরকে কিন্তু আমরা বাসার অ্যাড্রেস দিই না, সেখানে তোমার পুরো দেশ এবং আমি পাবলিক ফিগার সবাই জেনে গেছে এই জিনিসটা, কত রকমের শত্রুপত্র থাকতে পারে, কত রকম মন মানসিকতা মানুষ আছে না এখানে। এখন যেটা হচ্ছে যে মানে আল্লাহর কসম আমার আজকের জন্য একদম মাফ করে দেন, আমি একদমই প্রস্তুত না, এই বাড়ির মধ্যে আমি ঢুকাইতেই পারবো না, আমাকে এত সুন্দর করে রিকোয়েস্ট করছে, আমার অনেক লজ্জা লাগছে। হ্যাঁ, কিচ্ছু দেখতে পারি না জানেন, কিন্তু আমার বিশ্বাস ছিল সত্যি তো সত্যি সত্যি সব থেকে সুন্দর, সত্যি সত্যি হচ্ছে সত্যি। হ্যাঁ মানে এর বাইরে তো কিছু নাই, কথা ধরে আমি কোনদিন টুস করে লাইভে যাই নাই। হ্যাঁ, মানুষ এত কিছু না বুঝে কি মানে টিভিজের মধ্যে পড়ে আসছে ফ্রাস্ট্রেটেড জাতি। এনিওয়ে ভাই, আপনি একটু মুরব্বী মানুষ, আপনি একটু সবার বড় ভাই একটু বুঝায় বলেন সবাইকে, কি কি আছে সব। হ্যাঁ, ওরা যদি আবার কিচ্ছু বেঁচে নাই তাদের হাতে, কিচ্ছু নাই, সব মানে আমার চুলা পর্যন্ত দেখা দিচ্ছে, আমার বেডরুম দেখা দিচ্ছে, আমি বেডরুম পর্যন্ত একটা প্রাইভেট থাকে একটা মানুষের বেডরুম, বেডরুমে বাথরুম পর্যন্ত দেখানো হয়েছে, আমি কি করবো বলেন, আমার কিচ্ছু করার নাই। এখন এই যে লোকজন গুলো আমাদের রিকোয়েস্ট করছে, আমি এই সোসাইটিতে থেকে তো আমি এই রিকোয়েস্টটা ফেলতে পারি না ভাইয়া, বলেন আপনি পারি, আমি পারবো, তাও আমি এই যে 1-2 ঘন্টা এসে ঘুষাইছি, তাও মা আসছে মানে বাড়ি থেকে মা আসছে, মানে মা আমার শুরু করে মানি মা রেখে জানেন তো। হ্যাঁ, তো মা আসে এই 4-5 দিনে টুক 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 করে, এসে তো 10 দিন শুয়ে ছিল, মানে বিশ্রান্তি করতে পারেনি টেনশনে চিন্তা চিন্তায়। তো তারপরে 5-6 দিনে যখন শুনছে যাচ্ছে যে আমিন টামিন কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, তখন থেকে একটু একটু গুছাচ্ছিল আর কি। ওইটাই আমরা প্রথমেই ই করেছিলাম, পুরো বাসা পা দেওয়ার মতো কোনো জায়গা ছিল না জানেন, কি অবস্থা ছিল, এটা স্বাভাবিক। হ্যাঁ, যে ধকল তোমার গেছে, এখন তাও যে এসে দেখলাম যাচ্ছে বেডটা পাতা, মানে একটু হয়ে বসা যাচ্ছে বাসার মধ্যে, এই অবস্থা। আমি এসে দেখি যে ওই সেদিন যে ই করলো ছবি টবি তুললো, আমাকে রুমের মধ্যে ঢুকালো, তো দেখলাম ড্রয়িং রুমের টি টেবিলটা লিভিং রুমে, মানে কি জাদা, এগুলা না বলি, এগুলা একটা ভুলভাল স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন ছিল, দুঃস্বপ্নটার ডিউরেশন লং ছিল 27 দিন। মানে অনেকে বলছিল যে আমি এত স্ট্রং কিভাবে এলাম, ভাই আমি যদি কিছু করে থাকি তাহলে না আমি 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 দুর্বল থাকবো না, আমরা তো এই ভয়েসে রেস করেছি, আমি তো দুর্বল হওয়ার জন্য দুর্বল হওয়ার মতো কিছু করি নাই, কেন আমি মাথা নত করবো, কিছু চাপায় দেওয়া যাবে না, আমার সাথে চলবে না।